জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মারা, এটাই হচ্ছে বিএনপির নাকি আন্দোলন। এই জন্য আমরা হুঁশিয়ার করে বলেছি, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো মানুষকে ওরকম পুড়িয়ে মারা বা বোমা মারা বা গ্রেনেড মারা বা ওই ধরনের অত্যাচার করতে যায়, তাহলে একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। কারণ আমাদের উপরে যে আঘাত দেওয়া হয়েছে আমরা তা ভুলি নাই, আমরা সহ্য করেছি দেখে যেন এটা মনে না করে যে সহ্য করাটা আমাদের দুর্বলতা। দুর্বলতা না, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে, আমাদের সাথে আছে, ওই খুনিদের সাথে নাই। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, শুধু খুনি না, অর্থ পাচারকারী, অস্ত্র পাচারকারী, মানুষ হত্যাকারী, ওদের কি অধিকার আছে এদেশে মানুষের কাছে দাঁড়ানোর আর মানুষের ভোট চাওয়ার বা রাজনীতি করার? তারপরেও আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তারা শাস্তি পেয়েছে, এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, অস্ত্র চোরাকারবারী, গ্রেনেড হামলা এবং অর্থ পাচারকারী হিসেবে তারেক জিয়া সাজাপ্রাপ্ত, তাদের নেতারা হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি এবং এটা প্রমাণিত। তারেকের বিরুদ্ধে তো সেই FBI এসে সাক্ষী দিয়ে গেছে আমেরিকা থেকে, এটা আমরা করেছি তা না, তত্ত্বাবধায়ক সরকারের মামলা। কাজে এরা এই দেশে মানুষের কল্যাণে কি কাজ করবে? কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। মা আজকে মায়ের অধিকার, সেই মায়ের অধিকার নিশ্চিত করেছি, সন্তানের নামের আগে শুধু বাবার নাম থাকতো, আমি মার নামও তার সঙ্গে যোগ দিয়েছি, মা বাবা দুজনের নামে পরিচিত হবে সন্তান। কারণ মা ধারণ করে, মা লালন পালন করে, আর মার নাম নেই, এটা হতে পারে? পারে না। কাজে আজকে মায়ের অধিকারও আমরা নিশ্চিত করে দিয়েছি।